মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد باب الإقرار عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم কুলিল হাক্কা ওয়ালাউ খানা মুর্রা সাহবন ফি ইন তবিল পৃথিবী বাংলার দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নির্বাচিত কিতাব লুগুল মারাম থেকে যে আমাদের আলোচনা ধারাবাহিক চলে আসতেছে আশা করি আপনারা এই আলোচনা থেকে নিজেরা উপকৃত হচ্ছেন এর সঙ্গে আরও নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এ ব্যাপারে আপনারা অবগত এবং অভিহিত করাচ্ছেন আল্লাহ আরামিন আমাদের এই আলোচনাকে ধারাবাহিক রাখার সুযোগ দান করুন আপনাদেরকেও এটা দেখার এবং শোনার আল্লাহ তৌফিক দান করুন আজকে আমরা নতুন একটি অধ্যায়ে আবার শুরু করছি বাবুল ইকরার স্বীকার করা স্বীকারোক্তি অর্থ লেনদেনের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পক্ষে এবং বিপক্ষে স্বীকারোক্তি দান করা এটা ইসলামের বৈশিষ্ট্য সমূহের একটি বৈশিষ্ট্য কারণ মানুষ নিজের উপরে যখন হয় নিজের বিপক্ষে হয় নিজের আত্মীয় স্বজন বাবা মা বা ভাই বা অন্যের বিপক্ষে যখন হয়ে যায় তখন এক্ষেত্রে মিথ্যার আশ্রয় গ্রহণ করে কিন্তু ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে তোমারও বিপক্ষে যদি হয় নিজস্ব আত্মীয় স্বজনের বিপক্ষে যদি হয় সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বা নিজের সঙ্গে আরেকজনের লেনদেনের ব্যাপারে সেক্ষেত্রে অস্বীকার করা যাবে না তাই এ অধ্যায়ে হাজার একটি মাত্র হাদিস বর্ণনা করেছেন আবু থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাম আমাকে বলেন কুলিল হাক তুমি সত্য কথা বলবে ওয়ালাউ খান মুররান যদিও কথাটা তিতা হয় অন্যের জন্যে কষ্টকর হয় অন্যের জন্যে ক্ষতিকর হয় তবু সত্য কথা বলার চেষ্টা করবে নিজের ওপরে হোক আর অন্যের জন্য হোক তাহলে এখানে একরার করা যে নিজের প্রতি স্বীকার করে নেওয়া এটাই হলো এই যে শিকার উক্তি অধ্যায়ের সঙ্গে হাদিসটির মিল রয়েছে আজ আমাদের সমাজে দেখা যায় অন্যের পাওনা অন্যের হাক অন্যের অধিকারকে নষ্ট করার জন্যে নিজে এমনভাবে মিথ্যা বলে এমনভাবে মিথ্যায় আশ্রয় গ্রহণ করে যার ফলে অন্যের হক নষ্ট করে ফেলে এতে অন্যরা ক্ষতিগ্রস্ত হয় নিজের ব্যাপারে অত্যন্ত সজাগ কিন্তু অন্যের ব্যাপারটাকে একেবারে কোনো গুরুত্ব দিতে চাই না তাই আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে যে কারো হক হোক না কেন যে কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে হক না কেন কথাটা যদি তিতাও হয় যার ব্যাপারে বলছেন সে যদি সেটাকে ভালোভাবেই না দেখে তারপরও হকের ব্যাপারে স্বীকার করা এটা অত্যন্ত জরুরি না হলে অন্যের হক নষ্ট করলে দুনিয়ায় পার পেলেও আখেরাতে পরকালে পার পর কোন আপনার সুযোগ থাকবে না সেই দিন মোহানবুল আলমিন আপনার নেকি থেকে কেটে সেই হক ওই পাওনাদারকে দিবে আর যদি আপনার নেকি না থাকে তাহলে ওই পাওনা দাদের পাপ গুলি আল্লাহ মাথার উপরে চাপিয়ে দিয়ে জাহান নামে ঠেলে দিবেন এই জন্য আল্লাহর নবী আলিস একদিন জিজ্ঞেস করলে মানিল মুফলিস অভাবী ব্যক্তিকে আল্লাহ সাহাবাহিক আলম বললেন মাল্লা মাতা রসুল আল্লাহ যার টাকা পয়সা নাই স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা কোন ধন সম্পদ নাই সেই তো মিসকিন সেই তো মুফুলের সেই তো হলো গরিব মিসকিন নিঃশ রিক্ত আল্লা নবী বললেন না নিঃস্ব তো ওই ব্যক্তি কেমতের মাঠে রোজ হাসরের ময়দানে উঠবে তার দান, হজ নামাজ জাকাত সবকিছুর বড় বড় পাহাড় নেকি নিয়ে আসবে কিন্তু তার পাওনা দ্বার এত বেশি কাউকে মেরেছে কাউরির প্রতি জুলুম করেছে কাউকে গালি দিয়েছে কাউরির সঙ্গে অন্যাবিচার করেছে কাউর গিবত করেছে এই সকল পাওনাদাররা এসে আল্লাহর কাছে তাই দাবি চাইবে মহানব্বামিন তার নেকি থেকে কেটে কেটে তাদের দাবি পূরণ করবে কেমতের মাঠে সবচাইতে বড় পাওয়া সেটা হলো একজাররা নেকি যার মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যেতে পারবে তাই ছুটাছুটি করবে মানুষ এ পর্যায়ে সব নেকি যখন তার শেষ হয়ে যাবে পাওনাদারকে দিয়ে কিন্তু পাওনাদার তখনও শেষ হবে না বরং আরও আসে বলবে আল্লাহ অমুক আমাদের এই করেছে ওই করেছে তখন আল্লাহ রব্বুল আরামিন ওই ব্যক্তিদের পাওনাদারদের গুণাগুলিকে এই লোকটির ঘাড়ের উপরে চাপাই দেবে এবং পরিশেষে তাকে নিকির অভাবে তাকে জাহান নামে যেতে হবে নরকে যেতে হবে এটাই হবে সবচেয়ে বড় মিসকিন তাহলে আজ আপনি পার পেয়ে গেলেও রোজ হাসরের ময়দানে পাওয়ার মতো কোন সুযোগ আপনার হবে না এই কথাটা ভালো করে বুঝার চেষ্টা করতে হবে তাই স্বীকারোক্তি করে নিয়ে অন্যের হক দিয়ে দেওয়া এখানে দুনিয়ার কোনো অল্প স্বার্থের জন্যে সম্মানের জন্যে বা আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখার জন্যে আপনি আখেরাত নষ্ট করবেন না এটাই হবে দায়িত্ব কর্তব্য এটাই হবে ইমানি চেতনাবোধ এবং যারা এর সঙ্গে সম্পৃক্ত যারা এইভাবে অন্যায়ভাবে অন্যের সম্পদকে গ্রাস করে নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠাতে হবে তাদেরকে শিক্ষা দিয়ে এ ধরনের অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে আমরা সে ব্যাপারে সজাগ হব যেন আমাদেরকে তৌফিক দান করেন এবার এগারোতম অধ্যায় বা আবুল আরিয়া রিয়া আ হল যে কেউ যদি কোনো ব্যক্তিকে কিছু দান করে সেটা থেকে সে উপকৃত হবে পরবর্তীতে যে বস্তু সেটা সে ফেরত দিবে যেমন মনে করেন একজনকে কেউ একটা ছাগল দান করে দিল ছাগলের দুধ পান করার জন্য বা একটা গাভী দান করে দিল এই ছাগল যতদিন দুধ দিবে দুধ খাবে পান করবে যখন দুধ বন্ধ হবে বা সময় নির্দিষ্ট করে দেবে এরপরে সেটা মালিককে ফেরত দিবে এই ধরনের সুন্দর একটি ব্যবস্থা ইসলামী করেছে একজনের হয়তো নাই আরেকজনের আছে এখন এটা আর একজনকে গাভি দিয়ে দিল যাও নিয়ে যাও এরে খাওয়াও পান করাও এরে এর ব্যবস্থা করো আর এর দুধ পান করো এই ধরনের কাজ এই ধরনের মানুষের প্রতি ইহসান এই ধরনের সিস্টেম এই পদ্ধতি ইসলাম আমাদের জন্য বৈধ করে দিয়েছে এবং এই ব্যাপারে উৎসাহিত করেছে আনসামুরাত উমরের জুনদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল ইয়াদি মা আখালত হাত্তা রাহু আহমদ ওল আরবা ওয়াসাহুল হাকিম সামরা বিন জুদ্দুম রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল আল ইয়াদিমা আখাদ হাত যা গ্রহণ করেছে তার উপরেই সেই তা দায়িত্ব থাকবে হাত তা তুয়াদ দিয়া যতদূর পর্যন্ত সে সেটা ফেরত না দিবে তাহলে এখানে যদি কেউ কাউকে কোনো আর ইয়া দান বস্তু দান করে সেখান থেকে উপকৃত হওয়ার জন্যে আর সেটা থেকে সে জিম্মাতে থাকবে জামিন থাকবে যতক্ষণ পর্যন্ত সে ফেরত না দিবে অর্থাৎ তার নিজস্ব কোনো অবহেলার কারণে যদি এই পশু বা এই সম্পদ বা মাল যা দিবে উপকৃত হওয়ার জন্য সেটা নষ্ট হয়ে যায় তাহলে তার জিম্মা তার জামানত তাকে দান করতে হবে আর যদি তার কোনো কারণে না হয় ঠিক জায়গাতে রেখেছে তারপর চুরি হয়ে গেছে ভালো জায়গাতে বেঁধেছে তারপর হয়তো পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে সেটা তো নিজের কর্মফল নয় কাজে নিজের অবহেলার কারণে যদি না হয়ে থাকে তাহলে তার মালিককে ফেরত দেওয়া পর্যন্ত তার জামানত সেই ব্যক্তির উপরে থাকবে তাহলে আরিয়ার ক্ষেত্রে এই জামানতদারি যে গ্রহণ করবে তার হাতেই থাকবে যত পর্যন্ত তার মালিককে ফেরত না দেবে এটা আমরা ইহারিসের দ্বারা এই মশালা আমাদের জন্য সাব্যস্ত হয়ে যাই হাদিসটি চারজনে বর্ণনা করেছেন এবং আহমাদ

সে আমানত আমানত যে দিয়েছে তাকে ফেরত দাও নিঃসন্দেহে আমানত একটা বিরাট কেউ কাউরি কাছে আমানত রাখলে সে আমানত তাকে ফেরত দিতে হবে ওয়ালা যে তোমার সঙ্গে খেয়ানত করে তুমি তার সঙ্গে খেয়ানত করবে না এমন যদি হয় আপনি কাউরি কাছে আমত রেখেছিলেন সে আপনার সঙ্গে খেয়ানত করেছে এজন্য সে আপনার কাছে আমানত রেখেছে আপনি তার সঙ্গে খেয়ানত করবেন তা না বরং তার সেই আমানত ফেরত দিবেন এ নির্দেশ করলেন মোহাম্মদ রাসুল্লাহ একজন খেয়ানত করেছে তার সঙ্গে আর যদি খেয়ানত করে খেয়ানত বাড়তেই থাকবে তাহলে ওই থেকে যাবে। কিন্তু খেয়াল না করে যদি আল্লাহর উপরে ভরসা করে তারটা তাকে ফেরত দিয়ে দেয় এবং এ ব্যাপারে করে মহানব্বুল আরামিন চাইলে আপনাকে তার একশো গুণ বেশি আপনাকে দান করতে পারেন কারণ তিনি যাক তার হাতেই সবকিছু চাবিকাঠি রুজি রুটির কাজে কেউ খেয়ানত করলে তার সঙ্গে খেয়ানত করো না এত বড় চমৎকার এক সুন্দর পদ্ধতি ইসলাম আমাদেরকে দান করলো এত সুন্দর বিধান ইসলাম ছাড়া আর কোনো ধর্মে নেই হতে পারে না তাই আমরা ইসলামের এই সৌন্দর্য বৈশিষ্ট্যকে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ বিরতির পরে আবার আমরা ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ سوير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী এর বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠাයි মানবতার আর কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কুরআনের আলো আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় He listens. My question is about the beard, about Imam Mati. What are the people believing? He answers. So, number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please.

জাতের প্রচন্ড ঝরে লণ্ড ভণ্ড রসুল লহ সল্লম লহ হোয়া লেইহু সাল্লামের ইচ্ছিল সরু পথে কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন মাত্র পিএসটিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমা আবেদন পরবর্তী অনুষ্ঠান আলোচনা করছিলাম আমরা আবহর হাদিস রাজি আল্লাহ যে কেউ যদি আপনার সঙ্গে খেয়ানত করে তথাপিও তার সঙ্গে খেয়ানত করো না এটি কি সুন্দর কারণ একজন খেয়ানত করেছে তার সঙ্গে আর যদি খেয়ানত করে খেয়ালত বাড়তেই থাকবে তাহলে ওই খেয়ানতকারী আরো খেয়ানতের মধ্যেই থেকে যাবে কিন্তু খেয়ালত না করে যদি আল্লাহর উপরে ভরসা করে তারটা তাকে ফেরত দিয়ে দেয় এবং এ ব্যাপারে সবুর করে মহান রব্বুল আরামিন চাইলে আপনাকে তার একশো গুণ বেশি আপনাকে দান করতে পারেন কারণ তিনি রা তার হাতেই সবকিছু চাবিকাঠি রুজি রুটির কাজে কেউ খেয়ানত করলে তার সঙ্গে খেয়ালত করো না এত বড় চমৎকার এক সুন্দর পদ্ধতি ইসলাম আমাদেরকে দান করলো এত সুন্দর বিধান ইসলাম ছাড়া আর কোন ধর্মে নেই হতে পারে না তাই আমরা ইসলামের এই সৌন্দর্য বৈশিষ্ট্যকে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাহ আবু দাউদ ও তির্মিদি ওহাসানা এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান হাদিস বলেছেন অর্থাৎ যে হাদিসটি সেই হাদিসের একটু নিম্নমানের কিন্তু সেটাও গ্রহণযোগ্য আমলের যোগ্য অসাহুল হাকেম ইমাম হাকেম হাদিসটিকে সহি বলেছেন কাজেই আমানতের ব্যাপারে আমরা অবশ্যই খেয়ানত করব না কাজে কেউ যদি কাউকে আরিয়া কোন দান করে দেয় বস্তু এবং সে ব্যাপারে তার লাভ যে হাসিল করে সময় মতো আবার তার মালিকের কাছে ফিরাই দেবে এই যে আমানত দিয়েছিল এই আমানত ফিরে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন وعن محمد رسول الله صلى الله عليه وسلم. وعن يا علي بن اميه رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم اذا اتتك رسلي فاتهم ثلاثين درعا قلت يا رسول الله ااريه مذموره او ااريه موده قال بل ااريه موده روح احمد وابو داود والنسائي وصاحبنا حبان. يا علي بن اميه رضي الله عنه تكي بونيت রসুল্লাহামাকে বললেন ইদা আতাত কা রসুলি ফা আতিহিম সারা দের আ আমার রসুল আমার প্রতিনিধি যদি তোমার কাছে আসে তাহলে তাকে তুমি তিরিশটি দেরা দিয়ে দিবে দেরা হলো যুদ্ধের বর্ম যুদ্ধ অবস্থায় সেই যুগে তীর ধনুক বল্লম তালোয়ার যাতে করে না কাটতে পারে শরীরের মধ্যে লহার বর্ম পড়াই নেওয়া তো সেই যুগের যে দেরা ছিল আল্লাহ নবী আলিসাল্লাম ইয়াল আবিন উমাইয়া বললেন যে আমার লোক আসলে তাকে তিরিশটি দেবে আমি আল্লাহ রসুলকে বললাম হ্যা আল্লাহ রসুল আরিয়া এই যে আমি তাদেরকে দান করে দিব এই যে দেরা গুলি তাদেরকে দিব ব্যবহার করার জন্য এটা কি মজবুনা মানে এটার কোনো ক্ষতি হলে নষ্ট হয়ে গেলে তাদেরকে তার জামানত দিতে হবে আবার তুমু আদ্দা নাকি এটা ফেরত দিলেই শুধু এটা এমন আরিয়া এমন দান বস্তু যেটা তারা ফেরত দিবে তারা হবে যখন সময় শেষ হবে তারা আবার ফেরত দেবে এ হালিস্টি মাহমাদ আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন ইবন এম্বান হাজিকে সহি বলেছেন দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেউ যদি আরিয়া এমন কোন বস্তু যার দ্বারা মানুষ উপকৃত হতে পারে

নিচ্ছেন হে মোহাম্মদালিয়া তুমুনা আল্লাহ বলেন না এটা আমি তোমার কাছ থেকে ধার নিলাম এই আরিয়া আমি এর দ্বারা আমার কাজ আদা করে মজমুন যদি ক্ষতি হয়ে হয়ে যায় যায়। তাহলে তার আমি জামানোর দ্বারেও আমি গ্রহণ করলাম তাহলে আরিয়া সেটা জামিন নিয়েও হতে পারে জামিন ছাড়াও হতে পারে দুই ধরনের ব্যাপারটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে আবু আবুদাউদ এবং নাসাই বর্ণনা করেছেন ওসাহুল হাকেম ইমাম হাকেম হালিসটিকে হারিসটিকে বলেছেন এই হারিসগুলির দ্বারা আমরা বুঝতে পারলাম যে আরিয়া কেউ কাউকে কোনো ধার দেয় উপকার নেবে এরপরে সেটা ফেরত দেবে অথবা তাকে কোনো জিনিস দান করবে এটা থেকে সে উপকৃত হয়ে যখন সেইটা শেষ হয়ে যাবে মূল মালিকের কাছে ফেরত দেবে এই যে ধার সিস্টেম এটা ইসলামে এক সুন্দর এক বৈশিষ্ট্য কারণ একজনের সবকিছুতে সম্ভব না দেখা যায় বিবাহ ক্ষেত্রে একজন গরিব মানুষ বরযাত্রীরা আসবে তাদের গ্রামগঞ্জে দেখা যায় যে এদের বসার জন্যে চেয়ার টেবিল বা এদের জন্যে বালিশ বা খাতা বা চাদর এটা একজন গরিব মানুষের হয় না কিন্তু তার বিয়ে ছেলে মেয়েদের বিবাহর ক্ষেত্রে এই ধরনের যদি কোনো বড়লোক লোক বা গ্রামের যারা যাদের অর্থ আছে বা যাদের চেয়ার টেবিল রয়েছে বা প্লেট রয়েছে বা বসার ব্যবস্থা রয়েছে এগুলি যদি ধার নিয়ে যায় এবং সেই তার ওই প্রয়োজন মিটিয়ে আবার ফেরত দেয় এটা এক সুন্দর সিস্টেম এজন্য আল্লাহ রব্লান আলামিন বলেন সুরা মাউন ও মাউন মানুষের উপকারী যে জিনিসগুলি এগুলিকে তারা বারণ করে একজনের আছে আরেকজনের নাই প্রয়োজনে গিয়েছে জিনিসটা ব্যবহার করে আবার ফেরত দেবে একজনের গাড়ি নাই একজনের গরু নাই একজনের কত কিছুই ভাবে সামাজিকভাবে একে অপরে সবাই কিন্তু পরিপূর্ণ না একজনের যা আছে অন্যের তা নাই অন্যের যা আছে তা আবার আরেকজনের নেই তাহলে আমরা এই পৃথিবীতে একে অপরের সম্পূরক কাজেই যার যা আছে একে অপরকে সহযোগিতার ব্যাপারে আমাদের হাত প্রসারিত করতে হবে ইসলামের এই সুন্দর বৈশিষ্ট্যটাকে আমাদের নষ্ট করা যাবে না এবং যারা নিয়ে যাবেন তারা জামিন নিয়ে অথবা জামিন ছাড়া সে দাতা সে ব্যাপারটা নিশ্চিত করবে এজন্য ধার সিস্টেম বা একজন আরেকজনকে তার জিনিস দিয়ে ব্যবহার করে উপকৃত হওয়ার যে সুযোগ ইসলাম দান করেছে এটা অত্যন্ত সুন্দর একটা ইসলামের বৈশিষ্ট্য আমরা এটাকে কোনোভাবেই নষ্ট করে দিব না আমরা কোনোভাবে এটাকে বিলীন হতে দিব না একে অপরের সহযোগিতা করব সামাজিক বন্ধন বন্ধনটাতে আমাদের মজবুত হবে একে অপরের প্রয়োজন মেটালে আমাদের এই দুনিয়াতে বসবাসের ব্যাপারটাও অত্যন্ত সুন্দর ও মঙ্গলজনক হবে এরপরে বারো নাম্বার যে অধ্যায় বাবুল গাসব্য গাসব্য হলো যে জোরপূর্বক কাউর কিছু ছিনে নেওয়া বা জবরদখল করা জবরদখলি বা জবর জবরদস্তি কিছু নিয়ে নেওয়া লেনদেনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে যে কোন জিনিস লেনদেনের ব্যাপারে হতে পারে এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম এবং জুলুম করে দিয়েছে তাই এখানে সাইদ উবনু জাইদ থেকে প্রথম হাদিসটা আমরা পড়ি আন সাইদ ইবনে যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال من اقتطع شبرا من الارض ظلما সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআ থেকে বর্ণিত আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু বলেন মান ইক্তাতা শিবলা মিনাল আরদি জুলমা জুলুম করে অন্যায় করে অবিচার করে জোরপূর্বক কেউ যদি কাওর অর্ধহাত পরিমাণ জমিন যদি কেউ অন্যের জুলুম করে জবর জবরদখল করে তাওয়াকাহুল্লাহ ইয়াহুYawmal Qiyamah min sab'i aradin তকিয়ামত এর মাঠে শাস্তি হিসাবে মহান রব্বুল আলামিন তার গলার মধ্যে সাত তবক জমিনকে ঝুলিয়ে দেবেন নাউজবিল্লা আজ দেখা যায় যাদের গায়ে শক্তি আছে যাদের কথা চলে তারা অন্যের গরিব মিসকিনের জমিন ভূমি দখল করে নিয়ে জবরদস্তি করে আবার অনেক সময় ওই দলিল বানিয়ে নিয়ে বিভিন্নভাবে বা অনেক সময় দেখা যায় আয়ল যে রই থাকে দুইজনের জমিনের মাঝে ওটা কাটতে কাটতে দাবাতেই থাকে দাবাতেই থাকে দাবতে দাবতে নিতে নিতে দেখা যায় দু চার পাঁচ বছর পরে এক ফিট দুই ফিট করেছে দাবিয়ে নিয়েছে এইভাবে একজন আরেকজনের জমিন জবরদখল করে নেওয়া বা কৌশলে নিয়ে নেওয়া এটা এত বড় অন্যায় যে অর্ধহাত যদি জমিন মাটি যদি কেউ জবরদখল করে নাই জোরপূর্বক বা অজান্তেই আইল সরিয়ে দিয়ে নিয়ে নেয় রব্বুল আলামিন রোজ মাসারের ময়দানে ওই ব্যক্তির গলার মধ্যে সাত জমিনকে ঝুলিয়ে দেবেন এই জন্য কাউরি কোনো জবরদখল করা জোরপূর্বক কাউরি কিছু নিয়ে নেওয়া নিলে এটার জন্য সেইভাবে যেটা যে নিবে তাকে ওইভাবে তার শাস্তি আল্লাহ রব্বর আমি দান করবেন বিশেষ করে জমিনের ক্ষেত্রে এটা অত্যন্ত সমাজে এক জঘন্য অপরাধ যেটা দেখা যায় গরিব মিসকিন বা যারা দাদের ক্ষমতা কম এরা বরদস্ত হয় বাধ্য হয়ে না হলে হয়তো বাড়াবাড়ি করতে গেলে আরো সমস্যা দাঁড়ে বরং একে কেন্দ্র করে খোনা খুনি মারামারি হানাহানি হয়ে যায় এই ধরনের পথ বন্ধ করার জন্য ইসলাম এক সুন্দর আমাদের জন্য ব্যবস্থা এটাকে জুলুম করে ছিনতাই করে ডাকাতি করে কলমের সাইন দিয়ে যেকোনো ভাবে এটাকে দখল করে নেওয়া অত্যন্ত মহাপাপ এ থেকে আমাদের বিরোধ থাকার চেষ্টা করতে হবে হাজি ইমাম বোখারি এবং মুসলিম রহমতুল্লাহ তাদের শশা গ্রন্থ সহি কিতাবে বর্ণনা করেছেন আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এই শুনে আমল করার ওয়াখিরুদাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিনালামিকুম ওয়া বারাকাত। আমি মোহাম্মদ বদরুদ্দানাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার জন্য করুণা সহ

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হল ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হল লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন ননামিউ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আহাদ এবং তার সমতুল্য আর বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান